আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে প্রবাসে, যে যেখান থেকে যে মাধ্যমে আমাদের আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান। আমরা চেষ্টা করি এই অনুষ্ঠানে আপনাদের মনের কথা বলতে, আমরা চেষ্টা করি জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে, আমরা চেষ্টা করি কীভাবে আমূলে জিন্দিগি গড়া যায় সেই বিষয়গুলো আমরা আমাদের আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করি। প্রিয় দর্শক শ্রোতা, সেই ধারাবাহিকতায় আজও আমরা একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং একটি চমৎকার বিষয় আলোচনার জন্য আমরা নির্ধারণ করেছি। চলুন, আজকের অতিথিকে আপনাদের সাথে অনুষ্ঠানের সূচনা লগ্নে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসাতুল হিকমা আল ইসলামিয়া এর সম্মানিত প্রিন্সিপাল এবং উত্তরা বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আবু সালেহ রহমানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম, কেমন আছেন আপনি? আল্লাহ পাকের মেহরবানি, আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিয়ে রিজিক বাড়ায়, একটি গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমরা আমাদের সমাজের একটি কালচার হয়ে গেছে যে নিজের পায়ে নিজে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করতে হয় না নাকি। তো আমরা আসলে কখনো অপরের পায়ে ভর করে দাঁড়াই না, সবসময় নিজেদের পায়েই আমরা নিজেরা দাঁড়িয়ে থাকি। তো প্রত্যেক মা বাবার উচিত হলো যে যখনই বিয়ের বয়সে পৌঁছে যাবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে উপযুক্ত পাত্র পাত্রী দেখে বিয়ের ব্যবস্থা করে দেওয়া উচিত। তো এই বিয়েটাকে সহজ করা উচিত। বিয়েটা যত সহজ হবে, সমাজে শান্তি শৃঙ্খলা তত বেশি বজায় থাকবে। কিভাবে বিয়ে রিজিক বাড়ায় এই বিষয়টি নিয়েই মূলত আজ আমরা আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা জানি অভিভাবকদের প্রতি অধীনস্থদের বিবাহ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যেমন সূরা নূরের 32 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে যারা স্ত্রীহীন বা স্বামীহীন তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা উপযুক্ত তাদেরও বিয়ে করাও। তারা যদি অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দিবেন, আল্লাহ প্রাচুর্যময়। সুবহানাল্লাহ। তো আমরা মনে করি যে বিয়ে করলে খাওয়াবো কি, বিয়ে করা বউপালা আর একটা হাতিপালা সমান। আসলে আল্লাহ বলছেন যে এর বিপরীত বলছেন আল্লাহ, যে রিজিক বাড়িয়ে দেবো আমি, আমি প্রাচুর্যময়। তো আমরা আসলে কীভাবে এই বিশ্বাসটা, ধারণাটা আমাদের মধ্যে জন্ম নেয় যে আল্লাহ, সেই হাঁটতে পারতাম না, সেই তখন থেকে হাঁটা শিখালেন এবং দাঁড়াতে পারতাম না, দাঁড়াতে শিখালেন, সেখান থেকে মাজা সোজা করে এখন দাঁড়াতে পারছি, চলতে পারছি। যে আল্লাহ এতদিন টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, খাওয়াইছে, সে আল্লাহ কি বিয়ে করলে খাওয়াবেন না, খাওয়াতে পারবে না? আমরা আসলে মনে করি যে রিজিক আসলে আমি বন্টন করি না, এমনটি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখছেন আজকের, এমন দর্শক শ্রোতাও আছেন যারা এখন রিটায়ার্ডে আছেন, কোনো চাকরি করেন না। একটা সময় ছিল যখন চাকরি করতেন, 5-7 জন ছেলে মেয়েকে পড়াশোনা করাতেন, মাসে 1-1.5 লাখ-2 লাখ টাকা খরচ হতো ছেলে মেয়ের পিছনে। আজকের ছেলে মেয়ে সব স্বাবলম্বী হয়ে গেছে, সবাই যার যার মতো প্রতিষ্ঠিত, আপনি একা আছেন, স্ত্রীকে নিয়ে আছেন। এখন আপনার কাছে কি সেই 1-1.5 লাখ টাকা প্রতি মাসে আসে? আসে না। আপনার কাছে এখন ততটুকু আসে যতটুকু আপনার প্রয়োজন। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে পরিবারের ওই লোকগুলোর কাছে পাঠাতেন। আবার এমনও লোক আছেন যার মা বেঁচে নেই, বাবা বেঁচে নেই, মার জন্য প্রতি মাসে 20,000 টাকার ঔষধ কেনা লাগতো, বাবার জন্যে 25,000 টাকা খরচ করা লাগতো প্রতি মাসে। মা বাবা চলে গেছে, এখন কি সেই প্রতি মাসে মায়ের সেই 20,000 টাকা আপনি জমা রাখতে পেরেছেন, বাবার 25,000 টাকা প্রতি মাসে জমা করে রাখতে পেরেছেন,
পারেননি, কারণ সেটা এখন আর আসে না, আল্লাহ দেয় না। ওটা তখনই দিয়েছিল আপনার কাছে, আল্লাহ পাঠিয়েছিল যখন আপনার মা ছিল, মায়ের প্রয়োজন, বাবার প্রয়োজন, সন্তানের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, তখন তাদের কাছে পাঠিয়েছিল। সুতরাং আপনি কখনো ভাববেন না যে আমি যদি বিয়ে করি তাহলে কপাল পুড়ে যাবে, না, রিজিক বাড়বে, তার রিজিক আল্লাহ আপনার ঘরে পাঠাবেন, সন্তান আসবে, তার রিজিক আল্লাহ আপনার ঘরে পাঠাবেন, আপনার মাধ্যমে দেবে। সুতরাং আমাদের অভিভাবকদের খেয়াল রাখা উচিত যে স্বাবলম্বী হওয়া নয়, বিয়ের বয়স হলে তাদেরকে উপযুক্ত পাত্রস্থ করা উচিত। আর রিজিকের ভার তো আমার কাছে না, আমি চেষ্টা করতে পারবো, আমরা চেষ্টা করতে পারবো, কিন্তু দেয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, সূরা আন-নূরের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর যারা বিয়ের সামর্থ্য রাখে না তারা যেন নিজেদের সংযত রাখে, যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব মুক্ত করেন, ততক্ষণ সংযত রাখার জন্যে রোজা রাখতে হবে, সংযত থাকতে হবে নিজেদেরকে। তো এই বিয়ের ব্যাপারটি আজকের আমরা খোলাসা করব। কারণ হলো, যে ব্যক্তি চারিত্রিকভাবে পুতু পবিত্র থাকার জন্যে, ব্যভিচার থেকে বাঁচার জন্যে বিবাহ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সে সাহায্য প্রাপ্ত হয়। কীভাবে আল্লাহ তাকে সাহায্য করেন, যে বিয়ে করেন তাকে কীভাবে আল্লাহ সাহায্য করেন, তার বর্ণনা দিয়েছেন নাসাই শরীফের একটি হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3218 নং হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলার জন্যে হক রয়েছে যে তিনি তাদের সাহায্য করবেন, যে মোকাতাব অর্থাৎ গোলাম, নিজের যে মোকাতাব গোলাম নিজের মূল্য আদায়ের ইচ্ছা করেছে, ওই বিবাহিত ব্যক্তি যে চারিত্রিক পুতু পবিত্র থাকতে, জিনা ব্যভিচার থেকে মুক্ত থাকতে চায়, এবং আল্লাহর রাস্তার মুজাহিদ। তো এই যে এই যে ব্যক্তিগণ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন যদি তারা বিয়ে করে, তাদেরকে আল্লাহ সাহায্য করেন। এই তিন ধরনের ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি হলো তারা, যাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে সাহায্য করবেন। আর আমরা বিয়ে করার সামর্থ্য না থাকলে রোজা রাখবো। আর যে বিষয়টি আমাদের করণীয় হচ্ছে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে স্বাবলম্বী হলে মা বাবাকে না জানিয়ে চুপি চুপি গিয়ে বিয়ে করে আসি, অর্থাৎ আমার পছন্দ হলো, অভিভাবকদের কাউকে না জানিয়ে বিয়ে করলাম, এটি সমীচীন নয়। ছোটোবেলা থেকে যে মা বাবা এত বড় করলো, তাদের কি অধিকার নেই, তাদের কি দাবি নেই, দায়িত্ব আছে না, এই কাজটি আমরা কখনো করব না। চলুন, কোন ধরনের মেয়েদেরকে বিয়ে করা উচিত এবং কিভাবে আল্লাহ বিয়ে করলে রিজিক বাড়িয়ে দেয়, কিভাবে আল্লাহ সাহায্য করেন, এই বিষয়টি নিয়ে চমৎকার আলোচনা শুনছি আজকের অতিথি মুফতি মোহাম্মদ আবু সালেহ রহমানি সাহেবের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, সকলকে, আমাদের এই বক্তব্য যারা শুনছেন তাদের সকলকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে আজকে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনার সূচনা করতে যাচ্ছি, এটা আমার দৃষ্টিতে এটাও আপনার এই সমাজের এই সময়ের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে এটা একটা মানে ভালো প্রবণতা যে আপনার লোকেরা বিয়ে করতে চায়, ছেলেমেয়েরাও বিয়ে করতে চায়, কিন্তু বিয়ে করতে গিয়ে তারা বাধাগ্রস্ত হয় যে আমার তো এখন রোজগার নেই, আমার আয়ের সোর্স এখনও তৈরি হয়নি, আমি এখনও এস্টাবলিশড হতে পারিনি। আমাদের ছেলে মেয়েদের মধ্যে বিশেষভাবে এরকম আছে যে তারা পড়াশুনো এখনও শেষ করেনি, অনার্স শেষ করতে হবে, মাস্টার্স শেষ করতে হবে, একটা জবে ঢুকতে হবে, তারপরে বিয়ের পিঁড়িতে হয়তো পা দিবে। কিন্তু আসলে আপনার এই বিয়ের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা সময় এবং একটা বয়স দেওয়া আছে, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং তিনি নিজেও সেই বয়সে বিয়ে করেছেন, অর্থাৎ 25 বছর বয়স। তার মানে আমরা ধরতে পারি 23, 24, 25 বা 26, 27 বছরের মধ্যে আমাদের আপনার অ্যাবিলিটি হোক বা না হোক আমাদের বিয়ে করতে হবে। তো আসলে এখন বিয়ে কিন্তু সবাই করতে চায়, বাকি তার ভিতরের যে ভয় যে আমি বউকে খাওয়াবো কী করে, এই জায়গা থেকে সম্ভবত আপনারা আজকের এই শিরোনাম তৈরি করেছেন, বিয়ে রিজিক বাড়ায়, অর্থাৎ তাদেরকে কোনোভাবে যেন বিয়ের প্রতি ধাবিত করা যায়, তারা যেন দ্রুত বিয়ে করে। তো বস্তুত আপনার রিজিক বাড়ার উদ্দেশ্যে বিয়ে করতে হবে ঠিক ব্যাপারটা মনে হয় এই রকম না। বিয়ে করলে বরঞ্চ অনেকগুলো উপকার আছে, তার মধ্যে একটা হচ্ছে তার রিজিকও বাড়ে।
সবচেয়ে বিয়ের আসলে সবচেয়ে বড় ব্যাপার কি, এই যে মানব সভ্যতা, এই যে আপনার পৃথিবীর মধ্যে এই যে মানুষের এখনকার যে ব্যাপক অনেক মানুষ, হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম, এই দুজন থেকে এই পুরো পৃথিবীটা এইভাবে বড় হয়েছে এবং এত বিশাল আকৃতি ধারণ করেছে, পৃথিবীর এত এত মানুষ এসেছে, এরা কিন্তু আপনার বিয়ের মাধ্যমেই এই পৃথিবীটা ভরে গেছে মানুষে মানুষে, যেটা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। দেখুন আপনার বিয়েটা আজকালকার সমাজে আমরা অভিভাবকরা বিশেষত এবং অনেক ক্ষেত্রে পাত্রপাত্রী নিজেরাও বিয়ের ক্ষেত্রে প্রাধান্য দিতে চায় আপনার এই সম্পদশালী পাত্রী অথবা পাত্র, সুশিক্ষিত পাত্রী অথবা পাত্র, সৌন্দর্য, বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে একটা মূলনীতি ঘোষণা করেছেন। হাদিসে বাকি নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লি জামালিহা ওয়া লি হাসাবিহা ওয়া লি মালিহা ওয়া লি দীনিহা ফাসফার বিযাতিদ্দিন। নবীজি বলছেন যে সাধারণত লোকেরা চারটি বিষয়কে দেখে মেয়েদেরকে পছন্দ করে বা বিয়ে করে একে অপরের। সেই চারটি বিষয়ের একটি হলো সৌন্দর্য দেখে, যে স্ত্রী সুন্দর কিনা বা স্বামী সুন্দর কিনা, সুদর্শন কিনা, দেখে তার সম্পদ কী পরিমাণ আছে, তারপরে আরও দেখে তার বংশমর্যাদা কেমন আছে। কিন্তু দিনদারি বা পরহেজগারি বা একটা আল্লাহ ভীরু মোত্তাকি পরহেজগার পাত্র অথবা পাত্রী, এটা দেখে তবে একেবারেই সব শেষে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাসফার বিযাতিদ দিন, তুমি বাকি তিনটার আগে দিনদারিটাকে সবার আগে দেখো, যে ছেলেটা ভালো কিনা, তার চরিত্র সুন্দর কিনা, সে হারাম জীবিকার দিকে ধাবিত হয় কিনা, নাকি হারামকে বর্জন করে হালালের দিকে যায়, তুমি দেখো সেটা, তার চরিত্রে সৌন্দর্য দেখো, তারপরে শারীরিক সৌন্দর্য, অবকাঠামোগত সৌন্দর্য বা অন্যান্য সৌন্দর্য, বংশমর্যাদা অথবা সম্পদের ব্যাপার, এগুলো পরের ব্যাপার। একজন দিনদার পাত্র অথবা পাত্রী তার বর্তমানে অ্যাবিলিটি থাকুক অথবা না থাকুক, বিয়ের কারণে সেই বিপদে পড়ে যাবে, এটা খোদা পাকের যে সৃষ্টির পৃথিবী পরিচালনার যে বিধান তার সম্পূর্ণ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন কেবল মানুষের রিজিক দেন এরকম নয়, মাখলুকাতের সকল সদস্যকে একেবারে ক্ষুদ্রাদি ক্ষুদ্র যেগুলোকে আমরা দেখি এবং দেখি না, সৃষ্টির সকলকে আল্লাহই রিজিক দান করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির রিজকা, এই জগৎ সংসারে এমন একটা প্রাণী নেই, কীট পতঙ্গ থেকে শুরু করে সকলের রিজিকের দায়িত্ব আল্লাহর। এটা কিন্তু আল্লাহ পাক এভাবে বলছেন যে এটা আমার দায়িত্ব, রিজিক পৌঁছানোর দায়িত্ব আমার। তো যদি ব্যাপারটা তাই হয়, তাহলে একটা মেয়ে একটা ছেলের কাছে আসবে, সে কি তার রিজিক রেখে আসবে? নিঃসন্দেহে সে তার স্বামীর ঘরে তার রিজিকটা নিয়েই আসবে, রিজিক ছাড়া সে আসবে না। বরং কখনো তো এরকম হতে পারে, ছেলের রিজিক হয়তো বরাদ্দ কম আছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু ওই মেয়েটার রিজিকের বরাদ্দটা আল্লাহর কাছে অনেক বেশি আছে। দেখা যায় বিয়ের কারণে এই ছেলেটার রিজিকের মধ্যে ওই মেয়েটার রিজিকের বৃদ্ধির কারণে তার প্রবৃদ্ধি ঘটে যায়। এই জন্য আমরা অনেক সময় দেখি যে বিয়ে করলে মানুষ আসলে ধনী হয়ে যায়। আপনি দেখবেন এই পৃথিবীতে যত দম্পতি আছে বিয়ের পরে গরিব হয়ে গেছে, অসচ্ছল হয়ে গেছে, এই ঘটনা আপনি বলা চলে পাবেন না। বাকি বিয়ের পরে তাদের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে, তাদের জীবন আরও সহজ হয়ে গেছে, এটা আপনি পাবেন অসংখ্য জায়গায়, লাখে লাখে নয় কোটি কোটি পাবেন। আমাদের এই প্রশ্নটা এসছে কোত্থেকে, যে বিয়েটা রিজিক বাড়ায়? এটা কেবল এই সমাজের চিন্তা নয় যে বিয়ে করলে কী খাওয়াবে, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও লোকেরা অনেক ক্ষেত্রে এই চিন্তা করত। শুধু এই চিন্তা নয়, বরং আপনার কেউ কেউ তো রিজিকের ভয়ে সন্তান গ্রহণ করতেও সংকোচ করত। কেউ কেউ তো এরকম আছে আপনার রিজিকের ডরে যে সন্তানকে খাওয়াবে কিভাবে, সেই জন্য এই নবজাতক বাচ্চাকে মেরে পর্যন্ত ফেলতো, দাফন করে দিত। সেই ঘটনাও আপনার জাহিলিয়াতের যুগে ছিল। তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আয়াতটি শুরুতে আলোচনায় এনেছেন, যে সূরাত নূরের 32 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম,
ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যে হে লোক সকল, তোমরা অবিবাহিত ছেলে অথবা মেয়ে যাদের স্ত্রী নাই, সে কুমারী হোক অথবা বিবাহিত হয়ে ডিভোর্সি হোক, তাদেরকে বিয়ের ব্যবস্থা করো। এবং তোমাদের দাস দাসী, এখনকার প্রেক্ষাপটে যদিও দাস দাসী প্রথাটা নেই, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের অধীনস্থ যারা আছে, যেমন আমাদের সন্তান সন্ততি হতে পারে, অথবা আমাদের ঘরের গৃহকর্মীরা হতে পারে, অথবা আমার ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি বা আমার অফিসের সাধারণ কোনো স্টাফও হতে পারে, যারা ভয়ে বিয়ে করছে না, এদেরকে বিয়ের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। আল্লাহ এই কথা বলে দিচ্ছেন, ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমাদের ধারণা যে তারা দরিদ্র কেমনে চালাবে, আল্লাহ বলছেন যে না, তারা যদি দরিদ্র হয়, ফুকারা মানে ফাকিরনের বহুবচন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু আকবার। তা আসলে আমাদের এই বিবাহ ভীতিটা যে কারণে সৃষ্টি হচ্ছে, এর প্রধানতম কারণ হচ্ছে আমাদের এস্টাবলিশড হওয়া। এই ভীতিটা রাখাটা আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজ্জাকের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সম্পূর্ণ বিপরীত। কেউ যদি এই বিশ্বাস তাড়িত হয়ে, যে মনে হয় আমি বিয়ে করলে গরিব হব, এই বিশ্বাস তাড়িত হয়ে যদি কেউ বিয়ে থেকে বিরত থাকে, তো সে মূলত একটা শিরিকের গুনাহে লিপ্ত হবে। বরং আল্লাহর কাছে, আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী আপনার এই বিশ্বাসেই থাকা যে আমি বিয়ে করলে আল্লাহ আমার রিজিকে বরকত দান করবেন। অনেকে তো আমাদের আমাদের সামাজিক জীবনে বা আমাদের পারিবারিক জীবনে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখি যে আমরা এক সন্তান অথবা দুই সন্তান গ্রহণ করে থাকি, এবং এটার ব্যাপক বিজ্ঞাপনও হয়। তো কেন? কারণ এক সন্তান অথবা দু সন্তান হলে আমি একটা সহজ জীবনযাপন করতে পারবো, আমার ব্যয়ভারটা কমে আসবে। অথচ এটাও আল্লাহ রাব্বুল আলামিনের রাজ্জাকের যে সিফাত বা বৈশিষ্ট্য, তার সম্পূর্ণ বিপরীত। এবং কোরআনে কারিমে এই ব্যাপারে পরিষ্কার বলা হয়েছে সূরাতুল ইসরা এর 31 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তো তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে। নাহনু নারজুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেব এবং তাদের উসিলে তোমাদেরকেও রিজিক দেব। আল্লাহ আকবার। আমি তাদেরকে রিজিক দেব, তাদের উসিলে তোমাদেরকেও রিজিক দেব। ইন্না কাতলাহুম কানা খাইতান কাবীরা। এইভাবে এই যে আপনার সন্তান সন্ততিকে, আসলে সন্তান হত্যা করার যে অর্থ এখানে আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হলো আপনার, আমরা অনেক সময় সন্তানকে নিতে চাই না, অথবা পেটে থাকা অবস্থায় এদেরকে হত্যা করি, অথবা আপনার বাচ্চার প্রাণ সৃষ্টি হয়েছে পেটের ভিতরে, এই অবস্থায়ও তাকে নষ্ট করে ফেলি, এগুলো কিন্তু হত্যার সামিল। এবং এই হত্যার কথাই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাতে বলেছেন। সুতরাং আপনার এই বিবাহের ব্যাপারে যদি কেউ এই চিন্তা থেকে নিবৃত থাকি, তাহলে সবার আগে আমি আমার নিজের উপরে জুলুম করব, নিজের উপর অবিচার করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে হাদিসটি আপনিও উল্লেখ করেছেন, যে নবীজি বলছেন, সালাসাতু হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তি যাদেরকে আল্লাহর সাহায্য করা, রিজিক দেওয়া, ভালো রাখা, এটা আল্লাহ নিজের দায়িত্ব বানিয়ে নিয়েছেন। এর মধ্যে প্রথম ব্যক্তি, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদে আছে। দ্বিতীয় ব্যক্তি, আল মুকাতাবুল্লাজি ইউরিদুল আদা, সেই কৃত দাস অথবা দাসী যে আজাদ হওয়ার জন্য মালিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এবং সে টাকা দেওয়ার চেষ্টা করছে। এবং তিন নম্বর ব্যক্তি, আন্নাকিহুল্লাজি ইউরিদুল আফাফ, সেই ব্যক্তি যিনি বিবাহর ইচ্ছা করেছেন এবং বিবাহ করেছেন এই আশায় যে তিনি তার চরিত্রকে পুত পবিত্র রাখবেন। তো এই আশায় যদি আমরা বিয়ের পিঁড়িতে পা রাখি এবং উদ্যোগী হই, এবং আমরা দেখি যে একজন মোত্তাকি পরহেজগার, একজন ভালো মানুষ, একজন চরিত্রবান পুরুষকে আমার জীবনসঙ্গী, অথবা একজন চরিত্রবান নারীকে আমার জীবনসঙ্গিনী করতে আমরা যদি সচেষ্ট হই, আশা করা যায় রিজিকের অভাব হবে না। আশা করা যায় রিজিকের অভাব হবে না। যেভাবে মানুষকে খুঁজে বেড়ায় এক্স্যাক্টলি, ঠিক রিজিকটাও সেভাবে, মানে আপনার কথাটার সঙ্গে আমি সংযুক্ত করি যে আমার বরাদ্দের রিজিকের একটা দানা বাকি থাকতে আমি পৃথিবী থেকে যেতে পারবো না, আমি চাইলেও সেটা পারবো না। সুতরাং এখানে আমাদের এই ভয়ের কোনো বিষয় নেই। আমি এই প্রসঙ্গে আপনাকে একটু সংযুক্ত করি, আসলে রিজিক বাড়ার যে বিষয়গুলো, মানে রিজিক বাড়ার জন্য কেউ বিবাহ করবে বা রিজিক বাড়ার জন্য আমরা ছেলে মেয়েকে বিয়ে দিব, এটা কিন্তু
ঠিক হবে না আর কি, বরং রিজিক মানে ভয়টা না থাকে, হ্যাঁ ভয়টা যেন না থাকে। এখানে আমি একটু সংযুক্ত এইভাবে করি যে রিজিক আসলে কী কীভাবে বাড়ে এটা আসলে আমাদের জানা দরকার। আমরা তো অনেকেই মনে করি যে রিজিক মনে হয় শুধুমাত্র চেষ্টা, সাধনা, কষ্ট এবং ইনভেস্টমেন্ট ইত্যাদির মাধ্যমেই হয়তো রিজিক বাড়ে, কিন্তু আল্লাহ ও তার রাসূল কিন্তু সেটা বলেননি। বরং রিজিক বাড়ার যে বিষয়গুলো আল্লাহ বলেছেন সেখানে প্রথম বিষয় আছে আল ইস্তেগফার। মানুষ যদি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, তাহলে আল্লাহর রাসূলের কথা অনুযায়ী আল্লাহ পাক তার রিজিক বাড়াবেন। মানুষ যদি বেশি বেশি তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়াবেন। মানুষ যদি তাকওয়া অবলম্বন করে নিজের জীবনে, নিজের চিন্তায়, কথায়, বার্তায়, আচার আচরণে, মুআমালায়, মুআশারায় যদি মুত্তাকি হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বাড়াবেন। কোরআন শরীফের পরিষ্কার আয়াত, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, বিপদ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহই বের করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে এমন অঢেল রিজিক আল্লাহ পাক তাকে দিবেন যে সে মানুষ সে হিসাব করে মিলাতে পারবে না। এরপরে আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করলেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। কোরআনে এসেছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহই তার জন্য আসলে যথেষ্ট হয়ে যান। হাদিসে পাকে আরও নবীজি বলেছেন যে মানুষ যখন হজ করবে অথবা ওমরা করবে, হজ ও ওমরার মাধ্যমেই আল্লাপাক রিজিক বাড়িয়ে দেন। হাদিস পাকে পরিষ্কার আছে তাবিউল হাজ্জা বাইনাল তাবিউ বাইনাল হাজ্জ ওয়াল উমরা, তোমরা হজ ও উমরা পরস্পর করো এবং এটা বেশি বেশি করো, এর মাধ্যমে আল্লাহ তোমাদের রিজিককে বাড়িয়ে দিবেন। হাদিসে আরও এসেছে সিলাতুর রেহেম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা। এখানে বিশেষভাবে যেটা যে কারো যদি আম্মা আব্বা জীবিত থাকেন, বাবা মা যদি কারো জীবিত থাকেন, তো তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। এবং আমি আরেকটা সর্বশেষ যে বিষয়টা বলবো যে রিজিক বাড়ে, এটা দুরুদ শরীফ বেশি বেশি পড়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। হাদিসে পাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত সুন্দর একটা হাদিস যেটা তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া ফিল ইয়াউমি মিআতা মাররা কাদাল্লাহু লাহু মিআতা হাজাতিন সাবঈনা ফিদ দুনিয়া সাবঈনা ফিল আখিরা ওয়া সালাসিনা ফিদ দুনিয়া। কেউ যদি কোনো আল্লাহর বান্দা যদি আমি রাসূলের শানে প্রতিদিন 100 বার দুরুদ শরীফ পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 100টা প্রয়োজন পুরা করে দিবেন। এর মধ্যে আখেরাতের 70টা প্রয়োজন এবং দুনিয়ার 30টি প্রয়োজন। এই 30 প্রয়োজনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রয়োজন হলো আমাদের রিজিক। তো এটা পরীক্ষা করে দেখা গেছে আমাদের বুজুর্গানে দিন, যারা আপনার দুরুদের উপর আমল করে রিজিক ভাড়ার প্রেসক্রিপশন দিয়েছেন, এটার মধ্যে এটার উপরে অসংখ্য মানুষ আমল করে, তাদের রিজিকের আপনার এই ঘাটতি দূর করেছে। জি, যথার্থই বলছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব চমৎকারভাবে শুনছিলাম অতিথির আলোচনা। আসলে রিজিকটা অনেকভাবেই বাড়ে, তো বিয়ে করলেও আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন। তো আজকের বিষয়টি আমরা নিয়েছিলাম রিজিক, বিয়ে রিজিক বাড়ায়। বুখারী শরীফের আমরা একটা হাদিস যেখানে আমরা শোনাতে চাই দর্শক শ্রোতাদেরকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে হাদিসটি আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কয়েকজন যুবক ছিলাম, আমাদের কোনো কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে। আর যার বিবাহের সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা তার যৌনতাকে দমন করে। তো আমরা এই যে বিয়েটা, এটি হলো বিয়ে করার মাধ্যমে একটি পরিবার হয়, আর পরিবার হলো পৃথিবীর প্রাচীনতম একটি প্রতিষ্ঠান এবং সুখের একটি উৎস হলো পরিবার। অনেকে বিয়ে বিমুখ জীবন যাপন করতে অভ্যস্ত, আসলে তাদের চিন্তা চেতনা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানবীর কিভাবে শান্তি হবে, কোন প্রক্রিয়ায় অবলম্বন করলে তাদের সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটবে, সেই ব্যবস্থাই আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। তো আমরা জানি যে
বিবাহ মসজিদে বিবাহ করা উত্তম, যে আহমদ মুসনাদের একটি হাদিস যেখানে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহের নির্দেশ করতেন এবং অবিবাহিত থাকতে কঠোরভাবে নিষেধ করতেন। তিনি আরও বলতেন তোমরা স্নেহপরায়ণ এবং অধিক সন্তান প্রসবনী নারীদের বিবাহ করো, কেননা আমি কিয়ামতের দিন উম্মতের অধিককে নিয়ে গর্ব করব। এজন্যে আমরা চেষ্টা করব যে অধিক সন্তান প্রসবিনী নারীদের বিয়ে করার, আর এই বিয়ে করার মধ্যে অনেক কল্যাণ রয়েছে মানুষের, সে কল্যাণগুলো আমরা ইসলামের বিভিন্ন বর্ণনায়, হাদিসের বিভিন্ন বর্ণনায় দেখতে পাই। এরপরে একজনের বিবাহের প্রস্তাবের উপর অন্যের প্রস্তাব দেওয়া নিষিদ্ধ। হাদিস শরীফে এসছে বুখারী শরীফে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাইয়ের দরদামের উপর অন্য ভাইয়ের দরদাম করতে নিষেধ করেছেন এবং এক মুসলিম ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর অপরকে প্রস্তাব করতে নিষেধ করেছেন যতক্ষণ না প্রথম প্রস্তাবকারী তার প্রস্তাব পরিত্যাগ করবে বা তাকে অনুমতি দিবে। সুতরাং এই বিষয়টিও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যে বিষয়টি নিয়ে আমাদের সমাজে অনেক কলহ হয় এবং অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়, যে একজনের বিবাহের প্রস্তাবের উপরে অন্যজন প্রস্তাব না দেওয়া যতক্ষণ পর্যন্ত প্রথম প্রস্তাবকারী সেটাকে শেষ না করেন। প্রিয় দর্শক শ্রোতা, যে সমস্ত গুণাবলী দেখে মেয়েদের বিয়ে করা উচিত সেটি আমাদের অতিথি বলেছেন চমৎকারভাবে। আমরা যে নারীকে বিবাহ করা উত্তম এ বিষয়টি নাসাই শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন নারী উত্তম, তিনি বলেন ওই স্ত্রী যার প্রতি স্বামীর দৃষ্টিপাত তাকে সন্তুষ্ট করে, স্বামী কোনো আদেশ করলে তার আনুগত্য করে এবং স্ত্রী নিজের ব্যাপারেও তার ধন সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তার বিরোধিতা করে না, সে সমস্ত নারীকে বিবাহ করা উত্তম। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা বিয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি, আসুন আমরা বিয়েকে সহজ করি এবং আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এদের মধ্যে যারা বিয়ে করবেন তারা অবশ্যই যৌতুকবিহীন বিয়ে করবেন, যৌতুককে না বলবেন, এবং যাদের আজকের অনুষ্ঠান দেখছেন এদের মধ্যে যাদের উপযুক্ত পাত্রী আছে, মেয়ে আছে, আপনারাও যখন আপনার কন্যাকে বিয়ে দিবেন যৌতুক দিবেন না, আর যারা বিয়ে করবেন তারাও যৌতুক নেবেন না। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা অতিথির কাছ থেকে শেষ মন্তব্য শুনেই মোনাজাতের দিকে যাব। মোহতারাম জি, মোহতারাম, আমি আসলে একটা হাদিস আপনাকে শেষে বলি, যেটা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন তাযাওয়াজুন নিসা ফা ইন্নাহুন্না ইয়াতিনা বিল মাল, যে তোমরা মহিলাদেরকে বিয়ে করো কেননা তারা তোমাদের ঘরে আসবে সম্পদ সহ। আমি সঙ্গে আরেকটু হাদিস আপনাকে বলবো, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল বাহু মিন সুনানিল মুরসালিন আল খেতান ওয়ান নিকা ওয়া তাআত্তুর ওয়া সিওয়াক। নবীজি বলছেন যে চারটা সুন্না এটা পৃথিবীর সমস্ত নবী রাসূলরা করেছেন, এর মধ্যে এক নম্বর হয়েছে আমরা খতনা করি, যে মুসলমানরা খতনা করে সেটা, দুই নম্বর বিবাহ, এবং তিন নম্বর সুগন্ধি ব্যবহার, এবং চার নম্বর মেসওয়াক ব্যবহার করা। তো এই যে আপনার এই বিবাহ করতে গিয়ে আমাদের যে রিজিকের ভীতি, এটা মানে এটা কোনোভাবেই আসলে করার কোনো সুযোগ নেই, এটা বরঞ্চ বাদ দিয়ে আমরা বিয়ের চিন্তা করতে পারি, এবং সেক্ষেত্রে আমাদের পড়াশোনা যেন বিয়ে ঘটাতে বিঘ্নতা সৃষ্টি না করে, আমাদের চাকরি যেন বিয়ে ঘটাতে মানে সময় মতো বিয়ে করাতে বিঘ্নতা সৃষ্টি না করে, এই বিষয়টি আমরা আসলে গুরুত্ব দিব। আশা করা যায় এইভাবে গুরুত্ব দিয়ে বিয়ে করলে আল্লাহ রাব্বুল আলামিন বিয়েতে বরকত দিবেন। এবং সর্বশেষ যে বিষয়টা আপনিও উল্লেখ করেছেন যে পাত্রী পছন্দের ক্ষেত্রে, যেটা এটা আসলে মোত্তাকি পরহেজগার পাত্রীর কোনো বিকল্প নাই, এবং পাত্রী দেখে নেওয়া উচিত, কোনো সন্দেহ নেই। যে আমি একটা ছোট্ট ঘটনা আপনাকে বলি, এই ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যে আপনার ওই রাতের আধারে প্রজা সাধারণের অবস্থা দেখতে যেতেন, তো সেখানে গিয়ে এক ঘরে গেলেন, এক দরিদ্র ঘর যাদের পেশা হচ্ছে আপনার দুধ বিক্রি করা। তো ওমর সেখানে ঘরের কাছে আধারে শুনছেন যে মা তার মেয়েকে বলছে যে মেয়ে ভোর হওয়ার আগেই তুমি এই দুধে পানি ঢেলে দাও, মিশিয়ে নাও। তো মেয়ে বলছেন মা এই ভোর হওয়ার আগে কেন করব, বলছে যে ভোর হওয়ার আগের জন্য ওমরের লোকজন তোমাকে দেখে ফেলতে পারে।
তো মেয়ে বলছেন, মা দিনের আলোতে ওমরের লোকজন দেখে ফেলবে, সেই জন্য রাতেই আমি দুধে পানি মিশিয়ে দিব, কিন্তু রাতে তো আমার খোদাও দেখতে পারে। জি মহতারাম, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা চমৎকার আলোচনা আজকের শুনেছি, আসুন এই আলোচনার আলোকে আমাদের জীবনকে ঢেলে সাজাই। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব আমরা, কাছে দূরে যে যেখানে আছেন চাইলে আমাদের সাথে মোনাজাতে সামিল হতে পারবেন। আজ মোনাজাত করছেন আমাদের প্রিয় অতিথি। আসুন আমরা করোনার এই মহামারী থেকে বাঁচার জন্যে এবং এই দীর্ঘ সময়ে অনুষ্ঠান পরিচালনা যার পৃষ্ঠপোষকতায় হচ্ছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, তার কল্যাণ কামনার জন্যে আমরা মোনাজাতে দোয়া করছি। যে যেখান থেকে চান আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث، نستغفرك ونتوب إليك، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. الرحمن الرحيم. دير قشماي আমরা কোরআনে করিমের কিছু আলোচনা করেছি, হাদিস থেকে কিছু হাদিসও পাঠ করেছি। রহমানুর রহিম, দয়া করে আমাদের এই প্রোগ্রামের আমাদের বলা কথাগুলোর মাঝে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, ইয়া আল্লাহ সে সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দেন। রহমানুর রহিম, এই কথাগুলো যারা শুনছেন যারা শুনেননি সকলের হেদায়েতের উৎস করে দেন। রহমানুর রহিম এর সওয়াব আকাই নামদার তাজদারে মদিনা সরকারে দো জাহাঁ সৈয়দুল মুরসলিন নবীউল আউয়ালিন ওয়াল আখিরিন রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা পাকে পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে কেরাম, মুজতাহিদিন, মুজাহিদিন, মুজাদ্দিদিন, আউলিয়া, আসকিয়া, পীর, মশাইখ, বুজুর্গানে দীন, যারা পৃথিবী থেকে চলে গেছেন, সকলের রোহে ইয়া আল্লাহ এর সওয়াবগুলো আপনি পৌঁছে দেন। আমরা যারা এখানে উপস্থিত আছি, যারা আমাদের সাথে শুনছেন, তাদের যাদের আব্বা আম্মা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের আত্মীয় স্বজন যারা পৃথিবী থেকে চলে গেছেন, সকলের রোহে এর সওয়াব আপনি পৌঁছে দেন। রহমানুর রহিম, আমাদের উপর আপনি দয়া করেন, আমাদেরকে আপনি ইহসান অনুগ্রহ করেন। রহমানুর রহিম, আপনার কাছে কোনো কিছুর অভাব নেই, আপনি দয়ার আধার, আপনি মাগফিরাত করতে পছন্দ করেন, আপনি দয়া করতে ভালোবাসেন, আপনি চান আমরা যেন আপনার কাছে চাই। আপনি বলেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াসতাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। আপনি বলেছেন, হে আমার রাসূল, আপনার কাছে যখন কোনো আমার বান্দা জিজ্ঞেস করে যে আমি কোথায়, তখন আপনি বলে দিন যে আমি আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী। ইয়া আল্লাহ, আপনি বলেছেন যে আমার আপনার বান্দা যখন আপনার কাছে প্রার্থনা করবে তখন আপনি সেটা কবুল করবেন। রহমানুর রহিম, আমরা আপনার কাছে মাগফিরাত চাই, আমরা আপনার কাছে দয়া চাই, আমরা এই পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে ইসলামিক জীবন যাপন করতে চাই। রহমানুর রহিম, দয়া করে এই পৃথিবীর উপর আপনি দয়া করুন। দয়ারু আল্লাহ, এই পৃথিবীর উপর আপনি রহমত করুন, রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দিন। ইয়া আল্লাহ, বর্তমান পৃথিবীতে করোনা নামক যে মহামারীর আগ্রাসন চলছে, রহমানুর রহিম, কোনো সন্দেহ নেই আমাদের বদ আমলের কারণে
আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে আমাদের উপর এই আপদ আপতিত হয়েছে। দয়ালু আল্লাহ, আপনি আমাদেরকে সে সমস্ত অপরাধগুলো মাফ করে দিন যে অপরাধের কারণে আমাদের উপর আযাব এসেছে। দয়ালু আল্লাহ, সে সমস্ত অপরাধ থেকে নিবৃত থাকার তৌফিক দান করুন যে অপরাধের কারণে পৃথিবীতে আযাব ও গজব আসে। ইয়া আল্লাহ, সারা পৃথিবীর মানুষগুলোকে আপনি করোনা মুক্ত করে দিন। সমগ্র পৃথিবী থেকে করোনা নামক এই মহামারীকে আপনি তুলে নিয়ে যান। রহমানুর রহিম, আমরা আপনার কাছে তওবা করছি, ইস্তেগফার করছি। ইয়া আল্লাহ, আপনি তো দয়ার আধার, আপনি শাস্তি দিলে তো সারা পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। দয়ালু আল্লাহ, আমাদের অপরাধের দিকে না তাকিয়ে আপনার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের সকলকে আপনি হেফাজত করুন, করোনা থেকে মুক্ত করুন, এই মহামারী থেকে মুক্ত করুন, আমাদের দারিদ্রতা থেকে মুক্ত করুন। ইয়া আল্লাহ, আমাদের জীবন জীবিকাতে আপনি বরকত দান করুন। রহমানুর রহিম, এত সুন্দর একটি প্রোগ্রাম নিয়মিত যারা প্রকাশ করছেন, বিশেষ করে বসুন্ধরা গ্রুপের যে সম্মানিত মালিক, যার পৃষ্ঠপোষকতায় প্রোগ্রাম চলছে প্রতিনিয়ত, পৃথিবীর অসংখ্য মানুষের ঘরে ঘরে কোরআনের এই বাণীগুলো পৌঁছে যাচ্ছে, হাদিসের এই কথাগুলো পৌঁছে যাচ্ছে। রহমানুর রহিম, তার উপরে আপনি দয়া ও রহম করুন। ইয়া আল্লাহ, তার প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানে আপনি রহমত ও বারাকাতের বৃষ্টি নাজিল করুন। দয়ালু আল্লাহ, তার পরিবার পরিজনের মাঝে আপনি রহমত ও বরকত দান করুন। এই প্রোগ্রামের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, কলা কৌশলীরা এবং আরও যারা আছেন, সকলকে আপনি হেদায়েতের মহান নেয়ামতে আল্লাহ আপনি দান করুন। ইয়া আল্লাহ, সকলের মাঝে জীবন ও জীবিকার মাঝে বরকত দান করুন। বিশেষত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, দয়ালু আল্লাহ, বিয়ের মতো এই মহান নেয়ামতকে আমাদের সকলকে আপনি নসিব করুন, আমাদেরকে উত্তম স্ত্রী দান করুন। আমরা যেন দোয়া করতে পারি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রহমানুর রহিম, আমাদের স্ত্রীজন, আমাদের সন্তান সন্ততিকে আমাদের চোখের শীতলতা আপনি বানিয়ে দিন। দয়ালু আল্লাহ, যারা এই পর্যন্ত বিয়ে করতে পারেননি তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিন। যে সকল তরুণ তরুণী যুবক যুবতী এখনও রিজিকের ভয়ে বিয়ে করছে না, ইয়া আল্লাহ, তাদের ভিতরে বিয়ের মানসিকতা আপনি প্রবেশ করে দিন, রিজিকের ভয় আপনি দূর করে দিন। রহমানুর রহিম, আমাদের এই কথাগুলো আপনি কবুল ও মঞ্জুর করে নিন। ইয়া আল্লাহ, আমরা যারা উপস্থিত আছি আমাদের উপর আপনি দয়া করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে দীর্ঘ সময় থাকার জন্যে আবারও অভিনন্দন। আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন নিউজ 24-এর পর্দায়, এবং নিয়মিত এই অনুষ্ঠান দেখুন এবং আত্মীয় স্বজনকেও এই অনুষ্ঠান দেখতে আমন্ত্রণ জানান। সেই দাবি রেখে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।